হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টেট প্রো টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো গত টিউটোরিয়ালের বাকি অংশ। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আজকের এই টিউটোরিয়ালে আমরা সাপোর্টটা দিব। গত টিউটোরিয়ালে এতটুকু পর্যন্ত ছিল, তাহলে আমরা এই যে সাপোর্ট পেজে যাব। সাপোর্ট পেজে গিয়ে আমরা সবগুলো সাপোর্ট রাখবো, ফিক্সড সাপোর্ট। তাহলে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে এই ফিক্সড টিক মার্ক সিলেক্ট অবস্থায় আমরা অ্যাড দিয়ে দিব। দেন আমাদের আমরা এলিভেশন ভিউতে গিয়ে এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নোট কার্সরটা নিয়ে যেই জায়গায় আমরা সাপোর্ট দিব ওই নোটগুলো আমরা সিলেক্ট করব। দেন আমরা এসএন টু সিলেক্টেড নোট এসএন দিয়ে দিব, ইএস দিয়ে দিব। দুই নম্বর আমাদের কাজ হলো আমরা ডিফাইন করব, মানে প্রপার্টি পেজে গিয়ে আমরা গ্রেড বিম এবং রুফ বিম এবং কলামগুলো ডিফাইন করব। তাহলে আমরা ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে আমাদের শেপটা হবে রেক্ট্যাঙ্গুলার। আমাদের সর্বপ্রথম আমরা বিমটা ড্র করব। আমরা এটা রাখবো 0.3535 করে লেন্থ এবং উইথ আমরা অ্যাড দিয়ে দিব। তারপরে আমাদের কলাম কলাম রাখবো আমরা 0.5 করে, 0.5 মিটার, 0.5 মিটার। দুই নম্বর তিন নম্বর আমাদের কলাম যে রুফ রুফ বিম রুফ বিম রাখবো আমরা 0.3, 0.3 আমরা অ্যাড দিয়ে দিব। দেন ক্লোজ। এখন আমাদের আমরা কলামগুলা ডিফাইন করব। ওকে, সর্বপ্রথম আমরা বিমটা আমরা ডিফাইন করি। এক নম্বর হলো আমাদের বিম। বিমগুলো আমরা এলিভেশন ভিউতে গিয়ে বিম কার্সরটা নিয়ে এখান থেকে এইভাবে কন্ট্রোল চেপে বিমগুলো শুধু ড্র সিলেক্ট করব। উপরটা সারা উপরটা হলো আমাদের রুফ বিম। দেন আমরা এসএন দিয়ে দিব, ইয়েস। তারপরে তিন নাম্বারটা হলো আমাদের রুফ বিম। তাহলে এটা কি করব, বিম কাস্টটা নিয়ে তিন নাম্বারটা এভাবে সিলেক্ট করে এসাইন টু সিলেক্টেড বিম এসাইন, ইয়েস। তার দুই নাম্বারটা হলো আমাদের কলাম। কলামগুলা আমরা এভাবে সিলেক্ট অবস্থায় আইসোমেট্রিক ভিউতে দেখি, এই যে আমরা কি সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে বিম প্যারালাল টু কলাম সবসময় থাকে ওয়াই অ্যাক্সিসে। তাহলে ওয়াই অ্যাক্সিসে কলামগুলো সিলেক্ট করে নিলাম। দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিম অ্যাসাইন, ইয়েস। তো এটা আমরা এখন থ্রি ডি মোডে দেখি। থ্রি ডি মোডে দেখেন এই যে তারপর কাজ হলো আমাদের লোড দেব। তাহলে লোড দেওয়ার জন্য আমরা এখানে যে লোড পেজ আছে লোড পেজে গিয়ে লোড কেস ডিটেলসে গিয়ে অ্যাড দিয়ে দিব। এখানে আমাদের ডেড লোডটা সর্বপ্রথম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টাইটেলটা এখানে ডিএল দিয়ে দিব। দেন আমরা অ্যাড দিয়ে দিব। দেন আমরা লাইভ লোডটা সিলেক্ট করব, টাইটেলটা আমরা এলএল দিয়ে দিব, অ্যাড দিয়ে দিব, ক্লোজ। তারপর আমরা ডেড লোডে যাব, ডেড লোডে গিয়ে অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা এখানে সেল পয়েন্টটা জাস্ট অ্যাড দিয়ে দিব। সেল পয়েন্টটা অ্যাড দেওয়ার পর এখন আমরা মেম্বার লোড দেব। মেম্বার লোডটা এটা আমাদের আমরা মেম্বার লোডটা রাখবো -16.5 কিলো নিউটন। দেন অ্যাড দিয়ে দেব। এটা হলো আমাদের মেম্বার লোড। আরেকটা আমরা রুপ বিমের জন্য আরেকটা রাখবো 3.1। দেন আমরা অ্যাড দিয়ে দিব, ক্লোজ। সর্বপ্রথম আমরা সেল পয়েন্টটা দিয়ে দিব, এসএন টু বিউ এসআই, ইয়েস।
তারপর তো দুই নম্বর হলো আমাদের মেম্বার লোড। মেম্বার লোডটা আমরা দিয়ে দিই, তাহলে ভীম কার্সরটা নিব, ভীম কার্সরটা নেওয়ার পর আমরা এইভাবে সিলেক্ট করব। দেন আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন, ইয়েস। তারপর আমাদের তিন নম্বরটা হলো রুফ বিম, তাহলে বিম কাস্টটা নিয়ে উপরে এটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন, ইয়েস। এখন আমরা লাইভ লোডে, লাইভ লোডে সিলেক্ট করে আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর আমরা ফুল লোডটা দিয়ে দিব। ফুল লোডটা আমরা এখানে রাখবো প্রেশারটা -2 kN এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম বিল্ডিং এর হাইট। তাহলে আমরা এখান থেকে ডাইমেনশনটা চেক করি, এটা হলো 1 মিটার, এগুলো এক একটা হলো 3 মিটার করে, আর পুরো বিল্ডিং এর হাইট হবে ম্যাক্সিমাম 19 মিটার, মানে 1 আর 19। মিনিমাম হবে হবে 1, ম্যাক্সিমাম হইল 19। দেন আমরা অ্যাড দিয়ে দেব ক্লোজ। তারপর আমরা আবার ডেড লোডে যাব, অ্যাডে যাব, অ্যাডে গিয়ে ডেড লোডে গিয়ে ফুল লোডটা আমরা দিয়ে দিব। এখানে প্রেশারটা রাখবো আমরা -5.6, হ্যাঁ। দেন আমরা একটা মিনিমাম আমাদের আগেরটার মতোই সেম 1 এবং ম্যাক্সিমাম হবে 19, দেন আমরা অ্যাড দিয়ে দিব ক্লোজ। এবার আমরা অ্যানালাইজ প্রিন্টের মধ্যে ক্লিক করে আমরা স্ট্যাটিক চেক, এটা টিক মার্ক দিয়ে আমরা জাস্ট এটা অ্যাড দিয়ে দিব, দেন ক্লোজ। তারপর আমরা এটা অ্যানালাইজ করব, রান অ্যানালাইজ, সেভ দিয়ে দিব। হ্যাঁ, 0 error 0 warnings, তাহলে গো টু পোস্ট প্রসেসিং মোড, ডান, ওকে। রিয়াকশন, যে এগুলো রিয়াক্ট সাপোর্টের রিয়াকশন গুলো দেখতে চাইলে এখান থেকে যে রিয়াকশন গুলো দেখতে পারবেন। তাহলে এতে বিমে গিয়ে গ্রাফ আছে, গ্রাফে বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এখানে সব কিছু শো করে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।